বাস স্ট্যান্ড ফরিদপুর বাঙ্গা থানার ভিতরে, আর এই যে পুরো দেখেন রেল লাইনটা কমপ্লিট যে পুরো। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতে ভালোই আছেন। আপনাদের দয়ায় আমি কবির রাইডার, আমিও ভালো আছি। আমি চলে আসলাম ফরিদপুর, এটা ভাঙ্গা থানার ভিতরে, যে পুল্লা গ্রাম, যে শস্য ক্ষেত দেখেন অসাধারণ। এই যে রাস্তা কোলার ভিতরে দিয়ে রাস্তা, যে দেখতে কত সুন্দর দেখা যায়। আর হয়েছে আমার সুজন ভাই, সুজন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর জায়গাগুলো কিন্তু কোলাগুলা, বরিশালের ভাষা কোলা বলে, কোলাগুলো কিন্তু দেখতে অসাধারণ। যে দেখেন শস্য ক্ষেতগুলো, যে অন্যরকম একটা ফিলিংস, ঠিক আছে, যে অসাধারণ, যে যে পুরো কোলাটায় দেখেন যে শস্য ক্ষেতগুলো। এটি আরও বড় হবে, আর যখন আরও বড় হবে তখন আরও ভাল লাগবো। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে হচ্ছে লিটন ভাই, আপনারা সবাই চেনেন বা অনেকেই চেনেন। আমি চলে আসছি ফরিদপুর পুল্লা, যে রেল লাইনের উপরে। এই যে দেখেন রেল লাইন, পুল্লার বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আপনার পুল্লা বাস স্ট্যান্ড ফরিদপুর ভাঙ্গা থানার ভিতরে। আর এই যে পুরো দেখেন রেল লাইনটা কমপ্লিট, যে পুরো রেল লাইন যে যে কমপ্লিট হয়ে গেছে, যে সামনে ট্রেন চলবো, তার কারণে আমরা কিছু ভাই ভাতা মিলে এখানে আসছিলাম ঘুরতে। তাই রেল লাইনটা কমপ্লিট করে দেখা দেখা খুব ভালোই লাগলো। যে তাই ভাবলাম যে একটা ভিডিও করে দেখাই যে আসলে কেমন যে পরিবেশটা দেখেন। এই যে পুল্লা বাস স্ট্যান্ডটা, এই যে দেখেন যে পুল্লা, এই যে হচ্ছে